আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ভদ্রলোক এক ভাই ওনার কাছ থেকে বাসি কিনেছে, পাশাপাশি আরেকজনকে দেখতে পাচ্ছি, সে একজন দর্শক। আমরা মামাকে জানি অনেকদিন যাবত সে বাসি বাজায়, এমনকি ভাবলো একজন বংশী বাজার। আমার ভারত বাসা কোথায়? গরিবপুর থেকে আছে, সপ্তাহের অন্যান্য দিন যাই না, বিভিন্ন জায়গায় মানসিং এর বিভিন্ন জায়গায় বাসি বিক্রি করে প্রতিদিন কাম কত আর বাসি ধরে লাগে বাসি দেন ভাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজউদ্দিন, বাড়ি দেয় দিব টেলিভিশন সহকর্মী আছে। হ্যাঁ সহকর্মী এখানে আরেক ভাইকে দেখতে পাচ্ছি, বাসিটা কত দেখেছে? এরকম অনেক শিল্পী মনা অনেক বংশী বাদক সবারই বা ওনার বাসি বাজনা দেখলে সবারই বাসি বাজাতে খুব ইচ্ছে হয়, আমার খুব ইচ্ছে হয় বাসি বাজাতে, কিন্তু বাসি শেখার মতো ধৈর্য শক্তি নাই, শিখতে পারেন খুব আশা আছে। তো এখানে ভাইকে দেখতে পাচ্ছি, আপনার বাসিটা কত দেখি? আপনি কি বাসিকে আগে থেকে বাজান নাকি শিখবো? না আমি একটু চেষ্টা করতেছি, বাসি বাজাতে খুব পছন্দ করি কিন্তু পুরোপুরি বাজাইতে পারি না। আপনার উস্তাদ নাই? আমি যে উনিও আমার একজন উস্তাদ। হ্যাঁ সেই হিসাবে আমরাও শিল্পী অঙ্গনের লোক, সাংস্কৃতিক অঙ্গনের লোক, সেই হিসাবে সেই অঙ্গনের লোক এই আমরা এই আঙ্কেলকে বা চাচাকে অনেক সাধুবাদ জানাই, তার ইনকাম আয় রোজগার আরও বেড়ে যাক, আরও ভালো হোক। এই ময়মনসিং এই নগরী হচ্ছে শিল্পের নগরী, সঙ্গীতের নগরী, আর্ট অ্যান্ড কালচারের শহর। আমরা এই আর্ট অ্যান্ড কালচারের শহর থেকে আমরা চাচাকে অভিনন্দন জানাই, আমি শুভেচ্ছা জানাই। তোমার নামটা? সিরাজউদ্দিন। মোহাম্মদ সিরাজউদ্দিন। আমরা সিরাজউদ্দিনকে আজ প্রায় 40-45 বছর যাবত এই শহরে আমরা দেখতে, তার দীর্ঘ জীবন কামনা করি, সে পাশাপাশি আমরা জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, যারা এরকম বাসি তাকে ধন্য করছে, সবাই যেন বাসি বাজিয়ে বাসি মানুষকে আরও সুন্দর এবং প্রস্ফুটিত করতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে নিচ্ছি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।